প্রিয় বন্ধুরা আজকের ভিডিওতে আলোচনা করব উচ্চ মাধ্যমিক ফিলোজফি প্রশ্নপত্র নিয়ে যে প্রশ্নপত্রটি মারাত্মকভাবে গুরুত্বপূর্ণ হতে চলেছে দেখো আজকের এই ভিডিওতে আমি কিন্তু ফিলোজফি অর্থাৎ দর্শন যে প্রশ্নপত্রটি রয়েছে তার প্রত্যেকটি প্রশ্ন আমি আজকের এই ভিডিওতে ডিসকাস করে দেব এবং এমসিকিউ থেকে শুরু করে এসএকিউ এবং যে বড় প্রশ্নগুলো রয়েছে কেমন প্রশ্ন প্রত্যেকটা প্রশ্নই কিন্তু আলোচনা করব তাই ভিডিওটি খুবই মারাত্মক এখান থেকে হুবহু তোমরা কমন প্রশ্ন পেয়ে যাবে প্রত্যেকটা প্রশ্নই তোমরা প্র্যাকটিস করো আমি নিশ্চিত আবারও বলছি তোমরা কিন্তু কমন পেয়ে যাবে তো দেখো প্রথম একদাগে চব্বিশটা প্রশ্ন তোমাদের কিন্তু শর্ট কোয়েশ্চেন চল্লিশটা প্রশ্ন থাকে চব্বিশ আর ষোলো ষোলোটা হচ্ছে এসে কিউ আর চব্বিশটা এমসি কিউ সেক্ষেত্রে চব্বিশটা প্রথমে আমি আলোচনা করব তারপর ষোলোটা তারপর বড় প্রশ্ন দেখো প্রথম একদাগে নির্দেশ বিকল্প উত্তরগুলোর মধ্যে সঠিক উত্তর বেছে নিয়ে লেখো বেশ তো প্রথম প্রশ্ন কি মিলের যে পদ্ধতিতে কাকতালীয় দোষ হয় তা হলো এটা কিন্তু ব্যাতিরেকে পদ্ধতি নেক্সট মিলের যে আরোহ পদ্ধতিটি কোনো অপ্রাসঙ্গিক ঘটনাকে বর্জন করতে পারে না তা হলো কি যুগ্ম পদ্ধতি নম্বর প্রশ্ন অক্সিজেনের উপস্থিতি হলো দহনের কারণ এখানে কারণ কথাটি যে অর্থে ব্যবহৃত হয়েছে তা হলো উত্তর আবশ্যিক শর্ত চার নম্বর শক্তির অবিন্নশরতার সূত্রটি হল দেখো এক্ষেত্রেও সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু কারণের পরিমাণগত লক্ষণ অবৈজ্ঞানিক আরোহ অনুমানের সিদ্ধান্তটি কোন প্রকার বচন দেখো এটা কিন্তু সামান্য সংশ্লেষক বচন ছয় কারণ শব্দের দ্বারা পর্যাপ্ত আবশ্যিক শর্তকে নির্দেশ করেন এটা কিন্তু আই এম কপি প্রিয় বন্ধুরা দেখো প্রত্যেকটি প্রশ্ন শুধুমাত্র আমি প্রশ্ন এবং তার উত্তরগুলো আলোচনা করছি অযথা যে অপশানগুলো রয়েছে আমি ডিসকাস করছি না তাতে সময়টা অনেকটা অতিবাহিত হয়ে যাবে সেই জন্য আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু একটি লাইক করে দিও শেয়ার করে দিও চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে কিন্তু পাশের বেল বাটনটি অল করে রেখো তো দেখো সাত নম্বর প্রশ্ন আরোহ অনুমানের সর্বপ্রধানের যে বৈশিষ্ট্যটি তা হলো কিন্তু আরোহমূলক লাভ নেক্সট লৌকিক আরোহ অনুমানকে শিশুসুলভ অনুমান বলেছেন কে বলেছেন বলেছেন কিন্তু বেকন তারপরে ন নম্বর প্রশ্নটা যে এই যে চিহ্নটি দেখতে পাচ্ছ এই যৌগটি বচনটি মানে যৌগিক বচনটি মিথ্যা হবে যদি কি হয় যদি এটা পি সত্য এবং কিউ মিথ্যা হয় নেক্সট দশ নম্বর দেখো দশ নম্বর প্রশ্নটির যে এই যে মানে বচনাকারটা রয়েছে এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু শত মিথ্যা এগারো কোনো অ এস নয় অপি হ্যাঁ এই বচনটার বুলীয় ভাষ্য দেখো এগারো নম্বরের উত্তর হবে কিন্তু সি অর্থাৎ কি বলতে চাইছো সঠিক উত্তর সি দাগেরটা এটা তোমরা ঠিক করবে বারো যে যৌগিক বচনের সত্য সত্যসারণীর সবকটি নিবেশন দৃষ্টান্ত সত্য হয় তাকে কি বলে দেখো বারোর উত্তর হয়ে যাবে কিন্তু এ অর্থাৎ শত সত্য তেরো হয় পি না হয় কিউ এটা একটা কি দেখো এটা কিন্তু হয়ে যাবে তেরো দাগের ক্ষেত্রে একটা বৈকল্পিক বচন নেক্সট কোনো শিক্ষক নয় অশিক্ষিত এই যে বচনটা এর একটা ভেনচিত্র দেখো ছবি দেওয়া রয়েছে এই ছবিটার মধ্যে কোনটা সঠিক হবে তোমরা কিন্তু এরকম হুবহু একটা ভেনচিত্র মানে ছবি দেওয়া প্রশ্ন তোমরা কিন্তু পাবেই পাবে তো সেক্ষেত্রে এর সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু সি দাগেরটা তারপরে ডিমারিস এই মূর্তিটি বৈধ হয় কখন এটা চতুর্থ সংস্থানে প্রাকল্পিক নিরপেক্ষ যুক্তির কোন বাক্যটি প্রাকল্পিক বচন দেখো এটা হয়ে যাবে কিন্তু প্রধান আশ্রয় বাক্য অধীন বিপরীত বিরোধিতা হয় সঠিক উত্তর হবে কিন্তু এটা দেখো যে আই এবং ও বচনের মধ্যে আঠেরো কোনো বৈধ নিরপেক্ষ ন্যায় অনুমানে সিদ্ধান্ত পক্ষপদ ব্যাপ্য হলে তাকে অবশ্যই পক্ষ আশ্রয় বাক্যে ব্যাপ্য হতেই হবে এই যে নিয়মটা যদি লঙ্ঘন করে তাহলে যে দোষ হয় তাহলে সেই দোষটা কি হবে অবৈধ পক্ষ দোষ এবারে উনিশ যে বচনে কেবল বিধেয় পদ ব্যাপ্য হয় তা হল ও বচনের বিরোধানুমান হল এক প্রকার এটা কিন্তু হয়ে যাবে অমাধ্যম অনুমান বৈধ অবরোহ যুক্তির সকল আশ্রয় বাক্য সত্য হলে সিদ্ধান্তটি হবে এ অর্থাৎ সত্য একটি আদর্শ নিরপেক্ষ বচনের অংশ হল সঠিক উত্তর চারটি তেইশ লগোস শব্দের অর্থ হল চিন্তা বৈধতা বা অবৈধতার প্রশ্নটি হল সঠিক উত্তর হয়ে যাবে এক্ষেত্রে মানে এর সঙ্গে যুক্ত কি। যুক্ত কিন্তু অবরহ যুক্তি প্রিয় বন্ধুরা চব্বিশটা প্রশ্ন শেষ হলো এবারে পরবর্তী তোমাদের এসএ কিউ অর্থাৎ ষোলোটা প্রশ্ন রয়েছে মার্কস করে ষোলো নম্বর এই প্রশ্নগুলো তোমরা প্রয়োজনীয় স্ক্রিনশট তুলে নাও এবং দেখো এগুলো কিন্তু প্র্যাকটিস করবে আমি আবারও বলছি তোমরা কিন্তু এই যে পর্বগুলো রয়েছে এগুলো প্র্যাকটিস করলে হুবহু তোমরা কমন পেয়ে যাবে এবার দেখো আগের ভিডিওতেও আমি ফিলোজফি কোয়েশ্চেন আলোচনা করেছি এই যে প্রশ্নপত্রগুলো আলোচনা করছি এগুলো কিন্তু তোমরা অবশ্যই ভালো করে প্র্যাকটিস করবে এর মধ্যে থেকে তোমরা কিন্তু হানড্রেড পারসেন্ট যে কিছু কিছু প্রশ্ন কমন পাবেই পাবে আর এরপরে রয়েছে দেখো বড়ো প্রশ্ন দেখো বড় প্রশ্ন বলতে গেলে তোমাদের কিন্তু পাঁচ মার্কসের তো বড় প্রশ্ন বলতে গেলে কিন্তু বলতে হয় যে আট মার্ক্সের প্রশ্ন তোমাদের রয়েছে পাঁচটা প্রশ্ন সেখানে তোমাদেরকে কিন্তু করতে হয় এবার পাঁচটা প্রশ্নের মধ্যে কিন্তু তোমরা প্রত্যেকটা প্রশ্নেও অথবা প্রশ্ন পেতে পারো তো যেমন এখানে এই প্রশ্নটা তোমরা দেখছো যে এক দাগে অথবা দেয়া রয়েছে হ্যাঁ দু দাগের ক্ষেত্রে রয়েছে তিনে রয়েছে চারে রয়েছে মানে প্রত্যেকটা এরকম অথবা কিন্তু দেওয়া থাকবে আট মার্কস প্রত্যেকটা প্রশ্নের ক্ষেত্রে তো এই প্রশ্ন সেটটি তোমরা প্র্যাকটিস করো আমি নিশ্চিত তোমরা এখান থেকে এমসি কিউ কিউ এবং এই যে ব্রড কোয়েশ্চেনগুলো তোমরা কিছু হলেও কিন্তু কমন পেয়ে যাবে একদম হুবহু সেম টু সেম প্রশ্ন পাবে তো আজকের এই ভিডিওটি দেখো এটা কিন্তু দু হাজার আঠেরো সালের একটা প্রশ্নপত্র নিয়ে আমি আজকের ভিডিওতে আলোচনা করলাম আর এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দিও শেয়ার করে দিও চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি কিন্তু অল করে রেখো থ্যাংক ইউ